গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? ঠাকুরের আশীর্বাদে আমরা বেশ ভালোই আছি। সকাল সকাল আজকে আগে চায়ের বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তোমরা তো জানোই আমি ওই আগের দিন রাত্রির ধোয়া বাসনে সকাল থেকে শুরু করে দিই না রান্না। একবার সকালবেলাও উঠে না বাসনগুলো ধুয়ে নিই, কারণ সারা রাত পড়ে থাকে, কে আরশোলা টিকটিকি চেটে দিয়ে যাবে ভালো লাগে না। বাচ্চা মানুষ নিয়ে ঘর সংসার করা তো। আর আমার ভিডিওতে অনেক সময় আমার ছেলের ভয়েস তোমরা শুনতে পাবে, কিছু মনে করো না, বাচ্চা মানুষ কি বলি বলো, ওরকম হয় নাকি? আর মা হয়ে কত ছেলেকে দূরে দূরে রাখবো বলো, যে আমি এখন রেকর্ডিং করব, তুমি এখন অন্য ঘরে থাকো, তা কি হয়? বাচ্চা মায়ের ম্যাক্সি ধরেই তো ঘুরে বেড়াবে, এটাই তো স্বাভাবিক বলো। যাই হোক, আজকে তোমাদের সাথে কিছু শেয়ার করব। পারিপার্শ্বিক কোনো কিছুতেই আমার মাথাটা গরম করতে পারে না, জানো কিভাবে? আসলে ব্যাপারটা কি বলতো, আমি তো এখানে ফ্ল্যাটে থাকি, এখানে লোকজন সেভাবে কিছু নেই, ওই যা আছে। তো মনে হয় এরা তো নিজের লোক নয়, এরা কেউ কিছু করলে মনে হয় যে দূর, এদের ওপর কি রাগ করব, এরা তো মানে বাইরের মানুষ, বাইরের মানুষের ওপর কি রাগ করা যায়? বাইরের মানুষ যা ইচ্ছা তাই করতেই পারে। ফ্ল্যাটে থাকলে আসলে অনেক রকম ব্যাপারই তো হয়, কিন্তু তা বলে রাগ করা যায় না। ঠিক আছে, মেনে নিতে হয় কিছু জিনিস। আর যখন আমি বাপের বাড়ি বা শ্বশুর বাড়ি যাই, সেটা তো খুব কম যাই, মাঝে সাঝে। এবার তখন ওখানে গিয়ে যদি কোনো কিছুতে ধরো রাগ হওয়ার মতো ঘটনা ঘটলো, তাও রাগ হয় না বলো কেন? এত কম যাই আর ওইটুকুনি গিয়ে যদি রাগ করেই কাটিয়ে দিই, তাহলে মজা করবো কী করে? আর তোমরা তো জানোই আমি কতটা হুজুকে মানুষ, একটু পাগলামি না করলে হয়? অত রাগ করার সময় টময় নেই বাবা আমার। তার থেকে বললো একটুখানি পাগলামি করলে অনেক বেশি কাজের। জানো আমার শ্বশুরবাড়িতে একটা আয়মাসি আছে, এত মজার তোমাদের কি বলবো। অনেক সময় ও বাড়িতে যাওয়ার পর যে ভিডিওগুলো করি না, সেই ভিডিওগুলোর আইডিয়া শিখামাসি দেয় আমার, বলে বৈশালী তুমি তো এটা করতে পারো, তুমি তো ওটা করতে পারো, কত ভালো ভালো আইডিয়া দেয়। সেই লাস্ট টাইম মনে আছে একটা কলা পাতায় খাওয়া দাওয়ার ভিডিও করেছিলাম, ওই আইডিয়াটাও শিখামাসি দিয়েছিল। শিখামাসি খুব ভালো জানো তো। আসলে কি বলতো, সব মানুষই ভালো হয়, সব মানুষই খারাপ হয়। তুমি যদি ভালো দিকটা বেশি করে নাও, তাহলে তোমার মানুষগুলোকে ভালোই লাগবে। আর তুমি যদি খারাপ দিকটার কথা বেশি ভাবতে শুরু করো, বেশি তাকাও, বেশি দেখো, পাত্তা না দিয়ে চলতে হবে। যদি খারাপ দিকটাকে পাত্তা দাও, তাহলে কিন্তু খুব কষ্ট। সুতরাং আমাদের জীবনটা ছোট, যেটুকুন সেটুকুনটাকে খুব ভালোভাবে লাগতে হবে। তাই জন্য এইসব পাত্তা দিয়ে টিয়ে লাভ নেই, যে যা করছে করুক না, সময় সব ব্যবস্থা করে দেবে, আমি তো প্রচণ্ড বিশ্বাস করি। জান অনেকে দেখেছি অনেকের ক্ষতি করতে চায়, তাতে কোনো লাভ নেই গো, হিংসা করে বা ক্ষতি করে কোনো লাভ নেই। যার যেটুকুন কপালে আছে সে সেটুকুনই পাবে, তার বেশিও না কমও না। কেউ কারোর কপালেরটা কেড়ে নিতে কোনো দিনও পারবে না। দেখো তোমাদের সাথে বকতে বকতে আমার বাসনগুলো ধোয়া হয়ে গেল, এবারে তো চাটা বসিয়ে না আমি ঘর পরিষ্কার করতে চলে যাব। কিছু কাঁচাকুচিও ভিজিয়েছি, সেগুলোকেও কেচে নেব, আর এদিকে ঘরটাকেও ভালো করে পরিষ্কার করে নেব। সকাল সকাল এইগুলো করে নিলে না, তারপর যদি ব্রেকফাস্ট খেয়ে রান্না করা যায় তাহলে সুবিধা হয়। কেন বলো তো, কারণ ওই রান্না করতে গিয়ে এত ঘেমে যাব আমি, এবার তারপরেতে এসে ঘর পরিষ্কার করতে একদম ইচ্ছে করে না, মনে কতক্ষণে চান করব। তাই জন্য ঘর পরিষ্কারটা আগে করা হয়ে গেলেই খুব সুবিধা হয়। আর একটা বড় কথা কি বলো তো, বাচ্চা নিয়ে ঘর করা, কখন কোথায় মেঝেতে শুয়ে পড়বে, কি না কি মুখে দেয় যদি, তাই জন্য সকাল সকাল যদি ঘরটা পরিষ্কার করে নেওয়া যায় না, তার থেকে ভালো আর কিছু হয় না।
আর দু নম্বর কথা কি বলতো, আসলে ফ্ল্যাট বাড়িতে যে অগাধ জায়গা তা তো নয়, এবার কি বলতো সকাল সকাল যদি ভালো করে কেচে টাঙিয়ে দেওয়া যায় না, তাহলে রোদ থাকতে থাকতে শুকিয়ে যায়। আর সন্ধেবেলাও যদি ভেজা জিনিসটা থাকে না, তাহলে না কেমন গন্ধ গন্ধ হয়। তাই জন্য সকাল সকাল কাজ সেরে ফেলা সব থেকে বেশি মঙ্গলের, রান্নাবান্না তো ধীরে সুস্থে হবেই। তাই সকালবেলা আগে ঘর পরিষ্কার করে তারপর কাঁচাটা কেচে নিই। আর কি বলতো, সারা বাচ্চা নিয়ে থাকা, এবারে তো যেটা মনে করলাম আজকে কাচবো সেটা ধরো সকাল সকাল কেচে নিলাম, এবার তারপরেতে একটু বেলার দিকে যদি আবার নতুন করে কাঁচা কিছু পরে, মানে বাচ্চা নিয়ে থাকা তো, এই ধরো আবার বিছানার চাদরটা নোংরা হয়ে গেল বা আরও গোটা জামা কাপড় নোংরা পড়লো, তাহলে সেগুলো আবার সেকেন্ড টাইম কেচে আবার টাঙিয়ে দেওয়ার একটা অপশান থাকে। সেই জন্যেই যেটুকুন কাচার বলে ভাবা হয় না সকালবেলা, সেইটুকুন না সকাল সকালই আমি কেচে নিই। আসলে এত প্ল্যানিং, এত ক্যালকুলেশন এগুলো আগে করতাম না গো, কোনো দিন প্রয়োজনই হয়নি। সত্যি কেউ যে বলেছে না যে মা হওয়ার পরই আসো সংসার, একদম ঠিক কথা বলেছে। আমি দেখলাম তো মা হওয়ার পর সারা দিন যে কত কিছু ক্যালকুলেট করতে হয়, অসম্ভব ব্যাপার। মানে আগে বলতো মায়েরা যে যেদিন মা হবি সেদিন বুঝবি মায়ের কি জ্বালা, এখন বুঝি গো মায়ের সত্যি কি জ্বালা। মানে কত রকম দায়িত্ব, কত রকম ভাবনা চিন্তা, কিভাবে কোনটা করলে কতটা ভালো হবে, ছেলের জন্য কোনটা ভালো হবে, মানে এত ভাবনা চিন্তা নিয়ে, এটা শুধু মায়েরাই কিন্তু ভাবে। এ দেখো আমার চিড়ের পোলাও রেডি, আমি না খুব বেশি লঙ্কা দিই না, কারণ তাহলে এটা অন্তত একটু ছেলে খেতে পারবে। অবশ্য আবার একদম লঙ্কা না দিলেও চলবে না, ও একটুখানি হালকা ঝালটা পছন্দ করে, কিন্তু বাচ্চা মানুষ আমি খুব বেশি ঝাল দিই না বুঝলে। আমরা তো লঙ্কা চিবিয়েই খেয়ে নিতে পারবো, কিন্তু তো ছোটো না, ঝাল খেতে দুধের মুখ, তাই ঝাল খেতে ভালো লাগে ঠিকই, কিন্তু বেশি ঝাল খেলে তো আবার ওদিকে সকালবেলা পটিতে প্রবলেম হবে। সেই জন্যে ছোটো ছোটো লিভার, কচি কচি ব্যাপার, যা হয়। এ দেখো এই ধুধুলটা ছাড়িয়ে ফেলছি, এইবার এইটা দিয়ে মাছের ঝোল করব। সন্তু এই পোড়া গরমে এরকমভাবে করা মাছের ঝোলটা ভীষণ ভালোবাসে খেতে, একটু পাতলাও হয় আর লেবু দিয়ে যদি খাওয়া যায় না বেশ টেস্টি হয়, ভালো লাগে খেতে। যখন তুমি মা হয়ে যাবে তখন তোমার জীবনে এত রকম দায়িত্ব থাকবে যে অন্য কারোর কথা চিন্তা করা বা অন্য কারোর সম্বন্ধে ভেবে রাগ করা সেই স্কোপটাই থাকে না। তবে হ্যাঁ, এটাও আবার খুব সত্যি কথা যে যদি তোমার ছেলের কোনো অসুবিধা হয় কারোর কোনো কিছুতে, তাহলে কিন্তু আমরা সে তাকে ছেড়ে কথা বলি না, এটাও খুব সত্যি কথা। কারণ সন্তানই হলো আসল, সন্তানের কষ্ট কোনো মাই সহ্য করতে পারে না। আমি তাই ভাবি আমাদের জীবনটা তো একরকম গেল, কিন্তু এরা কলকাতা শহরে তো চাকরি বাকরি কিছুই নেই, এরা তো কলকাতায় থাকবে বলে আমি আশাও করি না। যখন বড় হয়ে যাবে, স্কুল কলেজ কমপ্লিট, যখন চাকরি বাকরি করবে, যদি কলকাতার বাইরে চলে যায় কিভাবে যে থাকবো ভাবতেই পারি না গো। তাই মাঝে মাঝে এই কথাটাই ভেবে ভেবে না মনটাকে শক্ত করার চেষ্টা করি যে আমাদের জেনারেশনের মতো ওদের জেনারেশনটা হবে না, ওদেরও কষ্ট বলো বাইরের জগতে একা একা বড় হওয়া, একা একা থাকা। আমরা এখনো আমাদের মা শাশুড়ির ছায়াতেই রয়েছি বলো, কোনো কিছু অসুবিধা হলে টুক করে চলে যাওয়া, গিয়ে ওদের হেল্পে থাকা, কিন্তু ওরা দেখা যাক। আমি আসলে একটু বেশিই দূরের কথা ভাবি, তোমরা ভাবে বাবা এখন তো সবে 4 বছর বয়স ছেলের, এখন থেকেই তুমি ভাবছো
কিন্তু দেখো এই তো জন্মালো মনে হলো, কত তাড়াতাড়ি 4 বছর হয়ে গেল। দেখতে দেখতে সময় চলে যায় গো, হুস হুস করে বড় হয়ে যাচ্ছে। গল্প করতে করতে কখন যে সময় কেটে যায় বুঝতেই পারি না। আমার এই গল্পগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে কমেন্ট করো, নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। বন্ধু বান্ধবদের বলো সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের ভিউ বাড়াতে। তোমাদের ভালোবাসাটাই আমি শুধু চাই, আর কিছুই না। চলো টাটা, বাই বাই, দেখা হবে পরের ভিডিওতে।